হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আবারও চলে এলাম গাজীপুরের সেই পাইকারি বাইক শোরুমে, যেখানে কিন্তু মাত্র 15,000 টাকা করে দুইটা বাইক আপনারা ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্স, 15,000 টাকার বাইকগুলো ক্রয় করতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো ভিউয়ার্স, চলুন পরিচয় হয়ে নিই এইসব স্টাফ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নাসমুল ভাই, কি শুনলাম আজকে নাকি দুইটা জোড়া পাখি দিবেন মাত্র 15,000 টাকা করে? আপনার একটু চেক করে নেবেন। এছাড়াও এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ইজিভাবে আসতে পারেন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথমে যে বাইকটা দেখতে পাচ্ছেন, এটা কোন ব্র্যান্ডের বাইক এবং এটার সাথে কি কি আছে? এটা হচ্ছে দারা 110 সিসি বাইক। আচ্ছা, এটা ব্যাংক জমা দেওয়া আছে, সামনে ডিস্ক ব্রেক, সামনে চাকাগুলো একদমই নতুন, সেলফি স্টার্ট, হেডলাইট টবকে, টাকিটাও একদমই ফ্রেশ, কোনো জ্বালাজুলা নাই, ইঞ্জিন ভাই কোনো কাজ নাই, ইঞ্জিনটা একদমই ফ্রেশ। এটা হচ্ছে 10 বছরের ব্যাংক জমা দেওয়া আছে ভাইয়া। 10 বছরের ব্যাংক জমা দেওয়া আছে। হ্যাঁ, পিছনের চাকাটাও একবারে নতুন, সেলফি স্টার্ট, সেলফ রানিং, ওকে, মানে ইঞ্জিনে 1 টাকারও কাম নেই, ইঞ্জিনটা মোটামুটি ফ্রেশ আছে। হ্যাঁ, ইঞ্জিনটা একদমই ফ্রেশ আছে, এই সাইড দিয়ে দেখেন গাড়িটা অরিজিনাল, চেন কভার সবকিছু আছে। তো নাসমুল ভাই, আজকে যারা বাইকটা প্রাইস কত যাচ্ছেন? অনলি 30,000 টাকা ভাই। মানে 30,000 টাকা যাচ্ছেন যারা বাইকটা প্রাইস। দামটা কি ফিক্সড নাকি দামাদামি করার কোনো সুযোগ আছে? ফিক্সড ভাইয়া। ওকে, কারণ আজকে অফার রেটে গাড়ি দিব। ওকে, তো ভিউয়ার্স আপনারা কিন্তু এই যারা বাইকটা সেলফ স্টার্ট ডালোরিং চাকার এই বাইকটা কিন্তু চাইলে ক্রয় করতে পারবেন। আর এই বাইকটার দাম চাওয়া হচ্ছে 30,000 টাকা, আর এটা হচ্ছে ফিক্সড প্রাইস, এখানে দামাদামি করা হয় না। তো নাসমুল ভাই, এদিকে আমরা আরো একটি চ্যাম্পিয়ন বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিজির মডেল সম্ভবত। তো এই বাইকটার সাথে কি কি আছে যদি একটু বলে দিতেন? এটা হচ্ছে চ্যাম্পিয়ন বাইক, 125 সিসি, সামনে চাকাটা দেখেন একদমই ফ্রেশ, একদমই ফ্রেশ, গুল হেডলাইট লাগানো, মিটার ভালো, অ্যানালগ মিটারটাও নতুন, আপনার সেলফ ওকে, ব্যাটারিটা ডাউন, আর এটা হচ্ছে ইঞ্জিনে ভাই কোনো কাজ নাই। আচ্ছা, ইঞ্জিনে কোনো কাম নেই? না, ইঞ্জিনে কোনো কাজ নেই, তো এটা মাইলেজও ভাই পাবেন ভালো, আমি নিজে আজকে চালাই আনছি এটা। তো এটা হচ্ছে শোরুম ফাইলে আছে। তো এই গাড়িটার প্রাইসটা দেওয়া হচ্ছে মাত্র 15,000 টাকা। এটার দাম চাওয়া হচ্ছে 15,000 টাকা? জি, মাত্র 15,000 টাকা। আচ্ছা, দামাদামি করার সুযোগ আছে? না ভাই, কোনো সুযোগ নাই, তো পিছনের চাকাটাও দেখেন একদমই ফ্রেশ। আচ্ছা, এটা ওয়ান টেস্টের গাড়ি, শোরুম ফাইল আছে কি ভাইয়া? অবশ্যই আছে ভাইয়া। ওকে, তো এটার দাম চাচ্ছেন হচ্ছে 15,000 টাকা। এটাতে সেলফ ওকে আছে নাকি? হ্যাঁ, সেলফ ওকে, কিন্তু ব্যাটারিটা ডাউন, ব্যাটারিটা ডাউন, ব্যাটারি লাগিয়ে নিতে হবে। কেউ যদি আপনার কাছে ব্যাটারিটার দাম দিয়ে লাগিয়ে চায় আপনার কাছে, সেই ক্ষেত্রে আপনি দিতে পারবেন কিনা? জি ভাই, দিতে পারবো। দিতে পারবেন? হ্যাঁ। ওকে, মাত্র 15,000 টাকা পেয়ে যাবে চ্যাম্পিয়ন সিজির মডেলের বাইকটা। দেখেন ট্যাঙ্কিটা কত সুন্দর, যারা মডিফাই করতে চায় তারা কিন্তু তাদের জন্য 100% পারফেক্ট এটা। ওকে, যারা মডিফাই করবে তাদের জন্য পারফেক্ট আছে। খারাপ ইঞ্জিনের ভাই গাড়ি, ইঞ্জিনে কোনো কাজ নাই, একদমই ফ্রেশ ইঞ্জিন, মাইলেজ পাবে ইঞ্জিন 40-45 মাইলেজ, 40-45 কিলো চালায় আসছি। ওকে, মাইলেজটা ভালো দিবে। ওকে, একবার ব্রেকও দেন, কোনো ভাবে কিছু না, একটা নাইছি। আচ্ছা, তো আমরা এদিকে আরো একটি বাইক দেখতে পাচ্ছি, এটার কালারটা মোটামুটি নতুনের মতো মনে হচ্ছে, ইঞ্জিনটার কালারটাও সুন্দর মনে হচ্ছে। হ্যাঁ, তো এই বাইকটার সাথে কি কি আছে যদি একটু বলে দিতেন? ভাইয়া, এটা সামনের দিকটা দেখাই, সামনের চাকাটা একদমই নতুন, একবারে নতুন চাকা, একবারে নতুন চাকা। ওকে, মিটার টয়টার রানিং মিটার, রানিং মিটার, হ্যাঁ, আরপিএম মিটার উঠে। আচ্ছা, আর যে রুকিং গ্লাসগুলো ভাইয়া, এগুলা রুকিং গ্লাস কিনা হচ্ছে আপনার 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া? হ্যাঁ, ওকে, 800 টাকা জোড়া। ট্যাঙ্কিটা একদমই টিপটপ কালার আছে, ইঞ্জিনের কালারটা ভাই দেখান, একদমই ফ্রেশ একটা কালার, মানে চকচক করতেছে কালারটা। অনেকেই বলবেন যে ইঞ্জিন কালার করা, ভাই এটা ইঞ্জিন কালার করে না, মানে কালারটাই তো স্টিল, এটা আর কালার করবে কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা কালার করার কোনো ইয়া নাই, এটা হচ্ছে অন টেস্ট চ্যালেঞ্জার পাইপটা দেখেন ভাই, সকল ফাইল আছে শোরুমের? হ্যাঁ হ্যাঁ, ওকে, সকল ফাইল আছে।
ওকে, মানে চাইলে নিজের নামে নাম্বার করে নিতে পারবে। হ্যাঁ, চাইলে নিজের নামে নাম্বার করে নিতে পারবে। তো নাসমুল ভাই, জি ভাই, আজকে তো অনেক অফার দিলেন, এই গাড়িটাও আমরা আশা করব একটা অফার দিবেন। জি ভাই, অবশ্যই দিব। তো এই গাড়িটার মাইলেজ কেমন দিতে পারে? ভাই, এটা মাইলেজ দিবে 45+। 45+? জি, সিজির মডেল, এটা এরকম মাইলেজ। মানে এটার অরিজিনাল সব কিছুই আছে সম্ভবত? জি জি, সব কিছু অরিজিনাল আছে। আচ্ছা, এটা সেলফ স্টার্ট কি? জি, সেলফ স্টার্ট। হাত দিয়ে কিক নামাবেন, তারপর স্টার্ট নেবেন। আচ্ছা, মানে সেলফ স্টার্ট নেবে, কিকও স্টার্ট নেবে? হ্যাঁ, খালি কিকের মধ্যে আপনি হাতটা দিয়ে একটু জোরে নামাবেন, হালকা করে তাতেও স্টার্ট নেবে। তাতেই স্টার্ট নেবে। ওকে, মানে যারা চালায় যে একটা আরাম, আমিও চালাইছি ভাই, দুইদিন আমিও চালাইছি, মানে চালিয়ে মজা আছে বাইকটা। তাদের জন্য আমি মনে করি এই বাইকটা বেস্ট হবে, কারণ বাইকটার কালারটা মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে, আর এটা কিন্তু ওয়ান টেস্টের সকল ফাইল তোলা আছে, চাকা দুটো মোটামুটি নতুনের মতো, আর ইঞ্জিনটা কিন্তু চকচক করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, নাজমুল ভাই হয়তো বা গাড়িগুলি ওয়াশ করে না, ওয়াশ না করার কারণে কিছু ধুলা ছাড়া আমরা আর কিছু দেখতে পাচ্ছি না, মানে গাড়িটা মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে আর কি। আর এটা সেলফ স্টার্ট, ভালো ভাই, আলগা ভালো, আলগা ভালো। ওকে আসল ভাই, বাইকটার প্রাইস কত টাকা চাচ্ছেন? চাইলে বহুত টাকা চাইতে পারতাম, কিন্তু এটা তা না, মাত্র 23,000 টাকা। মাত্র 23,000 টাকা দিচ্ছেন? হ্যাঁ। ওকে, 25,000 দিচ্ছেন, ওটা লাভ নাই, মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে। আর ছোট গাড়িগুলি অনেকে খুঁজে, কারণ হচ্ছে মাইলেজের জন্য খুঁজে, এখন তেলের দাম একটু বেড়ে যাওয়ার কারণে অনেকেই ছোট গাড়ি খুঁজে একটু ভালো কন্ডিশনের ভিতরে। তো এই গাড়িটা ভালো কন্ডিশনে আছে, চাইলে আপনারা ক্রয় করতে পারেন। তো এদিকে আমরা আরো একটি বাইক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাজাজ এক্সিডি। ভাই, বাজাজ এক্সিডি 125 সিসি একটা বাইক ভাই, যারা চিনে তারাই কিন্তু এগুলা চালায়। আচ্ছা, এটা আউট ফর লোকেরা চালায় না ভাই, এটা রাফ ইউজ করা গাড়ি, রাফ ইউজ করার মতো গাড়ি। হ্যাঁ, এটা আপনি ডিসকভারের মতো এটা রাফ ইউজ করতে পারবেন। আচ্ছা, এই দেখেন কি হ্যান্ডেল বার লাগাইছে ভাই, কি হ্যান্ডেল বারটা লাগাইছে, এটা যে চালাইতো আগে ও একটু মডিফাই করার ইচ্ছা ছিল, তার জন্য স্টার্টিংটা লাগাইছে, ঝালাই আছে কিনা ভাইয়া? ভাইয়া কোনো জ্বালা নাই, কোনো ঝালাই নাই, কোনো জ্বালাই নাই ভাইয়া। আচ্ছা, একবার তলা পর্যন্ত নতুন, আপনার তলার ভিতরে হাত দিয়ে দেখাবেন, টাঙ্কিটা একদমই ফ্রেশ, টাঙ্কিটা ফ্রেশ, তোলা নতুন বলতেছেন, মানে ফ্রেশ আর কি। হ্যাঁ, তোলা কোন চেঞ্জ হয় নেবে, ইঞ্জিনে কোনো কাজ আছে কিনা ভাইয়া? ইঞ্জিনে ভাই কাজ নাই, কোনো কাজ নাই, কোনো কাজ নাই ভাই, প্রত্যেকটা গাড়ির আমি এত গ্যারান্টি দিয়ে দিব, ইঞ্জিনে কোনো কাজ পাবেন না। আচ্ছা, মানে কোনো গাড়ির ইঞ্জিনে কাজ থাকবে না? জি, কোনো গাড়ির ইঞ্জিনে কাজ থাকবে না। ওকে, তো এই গাড়িটা কি স্টার্ট দিয়ে দেখানো যাবে? অবশ্যই ভাইয়া, এই যে ওয়াও, সেলফ স্টার্ট। ওকে, এই যে আমরা কিন্তু আমি নিজে চালাইছি নাজমুল ভাইয়ের কাছ থেকে নিয়ে, আমি অনেকদিনই চালাইছি এই বাইকটা, মানে প্রায় 2-3 দিন হবে আমি চালাইছি নাজমুল ভাইয়ের কাছ থেকে নিয়ে। বাইকটা চালিয়ে আসলে মজা আছে, আর বাজাজের যে বাইকগুলো এগুলি চালিয়ে আসলে মজা পাওয়া যায়। জি, তো ভাইয়া এটা মাইলেজটা কেমন দিতে পারে? ভাই, এটা মাইলেজ 50+ দিবে। 50+ দিবে? হ্যাঁ। আচ্ছা, আপনি ভাই চালাইছেন, আপনি বলতে পারেন 1 লিটার তেলে কত লোক যাবে? আপনি বলেন তো ভাই। এই নরমালি 40 থেকে 50 যাওয়ার কথা, অথবা এরকম যায়। আপনি যদি লাস্টও যায় তারপর আপনি 45 যাবে, মানে 45 মাইলেজ দিবেই। হ্যাঁ, তার কমে আর আসবে না ভাই, বর্জ্য উপর উঠবে। ওকে, আমি নিজে মেইন রুট দিয়ে চালাই আসছি, তার জন্য 50 মাইলেজ পাইছি। ওকে, তো নাসুল ভাই, এই এক্সিডিটার প্রাইস কত যাচ্ছেন আজকে? আজকে ভাই এটা সুপার ধামাকা দিয়ে দিব, সুপার ধামাকা, সুপার ধামাকা, অনলি 32,000 টাকা। 32,000 টাকা বাজাজ এক্সিডি? জি, বাজাজ এক্সিডি। ওকে,
তো বিয়াস যারা একটু মিডিয়াম একটা বাইক কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই বাইকটা ক্রয় করতে পারেন। এটা বাজাজ সিডি, বাজাজ এক্সিডি সেলফ স্টার্ট প্লাস হচ্ছে টিপটপ কন্ডিশনে আছে। এই বাইকটাও চালিয়ে নিতে পারেন। হেডলাইট, ইন্ডিকেটর, লুপিং গ্লাস মানে সব কিছুই আছে বাইকটার সাথে। সেলফটা রানিং আছে, বাইকটা চাইলে ক্রয় করতে পারেন। এই বাইকটার দাম চাওয়া হচ্ছে মাত্র 32,000 টাকা। ভাইয়া দামটা চাওয়া হচ্ছে নাকি ফিক্সড প্রাইস? ফিক্সড ভাই, আপনি তো জানেনই ভাই আমি কোনো যে দামাদামি করার কোনো অপশন রাখি না ভাই, কারণ দামাদামি করতে হয় দেখে আমি একবার শেষ যে প্রাইসটা ওইটা আমি বলে দিছি। ওকে, কারণ ভাই মানুষের সাথে তো চাপা মারার কোনো লাভ নাই। ওকে, লিগ্যাল সেটাই কথা বলি। ওকে, আনলিগ্যাল কোনো জায়গায় পাবেন না। আচ্ছা, তো এদিকে আমরা আরো একটি বাইক দেখতে পাচ্ছি। এটা কি অপারেটেড সেই বাইকটা? এটা অপারেটেড দিয়ে দিব আজকে। ওকে, আজকে প্রত্যেকটা বাইক ভাই অপারেটেড দিচ্ছেন। আচ্ছা, তো এটার সাথে কি কি আছে যদি একটু বলে দিতেন? এটার সুবিধাটা কি থাকছে? এটা সুবিধাটা হচ্ছে এটা ভাই মাইলেজটাও এটাও 50 প্লাস পাবেন। 50 প্লাস? এটা কি ডিক্স লাগানো নাকি? ভাই ডিক্স লাগালো। আচ্ছা আচ্ছা, ডিক্স লাগানো। এটা বাজাজ বক্সার, স্পোকস আগা ছিল, ডিক ব্রেকের লোডিং চাকা লাগাইছে মডিফাই করে। আচ্ছা, ও যে চালাইছিল আগে ওর মডিফাই করার ইচ্ছা ছিল, কিন্তু পারিবারিকভাবে ওর সমস্যার কারণে ওই বিক্রি করে দিয়েছি। আচ্ছা, আমাদের দোকানের সাথে ওর বাড়ি, মানে আপনাদের দোকানের সাথে ওনার বাড়ি? হ্যাঁ। ভিউয়ার্স, এই নাজমুল ভাইয়ের দোকানের সাথে কিন্তু আমারও বাড়ি, আমি কিন্তু এই দোকানের পাশেই থাকি। আপনারা যদি কেউ এখান থেকে বাইক ক্রয় করতে চান অবশ্যই কিন্তু বিশ্বাসের সাথে ক্রয় করতে পারবেন, কারণ এখানে আমি থাকি, এখানে দুই নাম্বারই করার কোনো সুযোগ থাকবে না। আর আমি একদিনের জন্য না, ব্যবসা ভবিষ্যতের জন্য। আপনার সাথে আজকে বাদ করে দিয়ে পরদিন আমি কি করব? টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ আছে কি? কোনো ট্যাপ টুপ নাই, কোনো ট্যাপ নেই। মাত্র 15,000 টাকা দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, মাত্র 15,000 টাকা। ওকে, তো ভিউয়ার্স আপনারা কিন্তু মাত্র 15,000 টাকা একটা বাজাজ বক্সার বাইক ক্রয় করতে পারবেন। আমি নিজেই ভিডিও করছি বাজাজ বক্সারের বাজাজ বক্সারের প্রাইস অন্য অন্য ভিডিওতে প্রায় 30,000, 35,000, 38,000, 38,000 টাকা দেওয়া ছিল। আচ্ছা, ওয়ান টেস্টের বাই, হ্যাঁ, এটা দিচ্ছেন হচ্ছে 15,000 টাকায় অফার রেটে। ওকে, আচ্ছা, স্টার দিয়ে দেখানো যাবে? অবশ্যই ভাই দেখানো যাবে নাকি? আমি প্রত্যেক টাকার স্টার দিই না, তাই না বলতেছেন আপনারা ভাঙ্গারি ভাই, গাড়ি ভাঙ্গারি না। ওকে, মিস নাই। ওকে, তো এটা হচ্ছে 15,000 টাকা নিতে পারবে? হ্যাঁ, এটা 15,000 টাকা নিতে পারবে। আচ্ছা, এটা তো কোনো ঝালাই ট্যাপ টুপ কিছু আছে কি? কিছু নাই ভাই, ফ্রেশ, একদমই ফ্রেশ। ওকে, তো ভিউয়ার্স আপনারা যারা আরো গর্জিয়াস ভাবে মডিফাই করতে যাচ্ছেন তারা কিন্তু এই বাইকটা চাইলে ক্রয় করতে পারেন। মডিফাই করার জন্য পারফেক্ট। আচ্ছা, মাত্র 15,000 টাকা আজকে? হ্যাঁ, ধামাকা অফার বাজাজ বক্সার। আর বাজাজ বাইকগুলো কিন্তু মাইলেজ ভালো দেয়, আপনারা ভাই বুঝতে পারবেন বাজাজ গাড়িটা কতটুকু মাইলেজ দেয়। ওকে, মাত্র 15,000-এ? হ্যাঁ, মাত্র 15,000 টাকা। ওকে, তো আমরা এদিকে যে বাইকটা দেখতে পাচ্ছি এটাই মূলত হচ্ছে আপনার ওই ডিসকভারের মতো দেখতে যে বাইকটা, ওই বাইকটা, তাই তো? এটা 35। আচ্ছা, আসলে কিন্তু তা না, এটা হচ্ছে রানার 35। আচ্ছা, ডিস্ক ব্রেক ডিজিটাল মিটার খারাই দিলে ভাই। ওকে, মাত্র সামনে চাকাটা ফ্রেশ, পিছনে চাকাটা একদমই ফ্রেশ। ওকে, সেলফ ওকে ভাই, এটা সেলফ ওকে? এটারও সেলফ ওকে। এটা মাইলেজটা কেমন দেব ভাইয়া? এটাও 45 প্লাস দিবে। আচ্ছা।